So welcome to DiRT 5. Here we go. Samaramade campaign on a. Alright, Wolf. What's that, a throwdown burning a hole in your pocket? 141 out of 371. So আমাদের almost অনেকটাই মানে মাঝামাঝিতে চলে যাওয়ার কাছাকাছি, মাঝামাঝি যাইনি এখনো, বাট মাঝামাঝি চলে যাব খুব তাড়াতাড়ি। সো আজকে আমরা 1 2 3 4 এন্ড 5 6 7 এই 7টা ওভার করে ফেলবো, মানে কভার করব। দেন আমাদের আজকে চ্যাপ্টার 3 শেষ। দেন আমরা নেক্সট আমাদের এপিসোড থেকে চ্যাপ্টার 4-এ গেম প্লে শুরু করবো। তো হিয়ার উই গো। ওকে ওকে, আমরা আজকে চ্যাপ্টার 3-এর প্রায় শেষের দিকে, 7টা টোটাল ল্যাপ ন্যাচুরালি, সাতটা রেস হয়ে গেলে দেন আমাদের আজকে চ্যাপ্টার 3 শেষ। দেন চ্যাপ্টার 4 ছোটো ম্যাপ ল্যাপ স্কোডা ফেবিয়া র্যালি 2 ইভো ইজ ওয়ান অফ দ্য বেস্ট কার ইন গেম। ইউ ক্যান গেট ইট ফর ফ্রি। সো আমাদের একটা ইতিমধ্যে শেষ। All right, just keep doing what you're doing. Maybe try something fresh, or if you want to be a perfectionist, you can always enter an event again. You know, if you weren't feeling it on the day last time around. Anyway, you keep yourself busy, because I got to shut down this Bruno Duran guy, and I'm going to go dark for a while. I'll catch you on the other side. Oh, shit. এই ম্যাপগুলো খুবই টাফ, লাইক রোডের কোনো কিছুই থাকে না, এই যে রোডের এরকম টাইপের রোড হয়। Yeah.
Cape Town Stadium. সো গাড়িটা আমি এখনও কিনতেছি না, আমি কয়েকটা ম্যাপে এই গাড়িটা আরও ইউজ করতে চাই, বিকজ ওই গাড়ি আর যে গাড়িটা কিনতে চাচ্ছি সেটা মোরলেস অলমোস্ট সেম, সো খুব একটা যদি ডিফারেন্স 19-20 হয় দেন আই থিঙ্ক কেনাটা উচিত হবে না, বিকজ এটার দামও খুব একটা কম না।
সো গাড়িটা জায়গা থেকে আমার কমপ্লেন হচ্ছে গাড়ির ব্রেক ভালো না, এই গাড়িটা পরবর্তীতে আমি আর নিবো না। ফাইনালি তিনবার গাড়িটা দেখালা হলো, সো আমার কমেন্ট হচ্ছে এই গাড়িটা থেকে বেটার গাড়ি অলরেডি আছে। আই থিঙ্ক মিনিটা নিয়ে একটা বেটার এই যে গাড়িটা, এই গাড়িটা মিনিটা নেক্সট টাইম কিনে ফেলবো। তো আমাদের চারটা রেস খেলা হয়ে গেছে, এখন আমরা একবার এখানে অলরেডি আমাদের তিনটা খোলা হয়ে খুলছে যেটা আগে ছিল না। সো আমি পরে যে সো আই থিঙ্ক এটা একটা খেলে ফেলি, এটাকে আমরা খেলছি। ওকে, আমাদের তিনটা তিনটাতে অনেক টাকা পাবো যদি জিততে পারি, ট্রাই করি। ওকে, এই এই রেসগুলো অনেক টাফ হয়, অনেক টাফ চ্যালেঞ্জ থাকে এবং জিতলে বেশ ভালো টাকা দেয়, 34 মেবি এরকম 30 উপরে। সো ভেরি গুড, 1-1 মেবি, 1-1। Thank you.
keep up this level of performance, kid, and you will win the whole food chain. I'm mixing metaphors, and it's weird. I just want to say congratulations. So, 34,400. I think sponsor ta paltano uchit karon sponsor e taka beshi dicche na. So max hoye geche. Eta highest etai dei taka. Eitate 8,000 dei. Baki gula shopi same. So I think 8,000 ta te chole jai. So my sponsor change kore felchi. Eta khellam. Ar dui ta baki ache. Okay. Let's try. Sponsor ta change korate eta level up e ekhon ar je last e je beat set chilo ta ar update hochhilo na. Maximum road ক্ষেত্রে এই ডিজাইনিংটা এত বাজে কিছু কিছু রোড ডিজাইনিং মানে টোটালি ডিসগাস্টিং একটা টাইপের সো লাস্ট ওয়ান চ্যালেঞ্জ
this level of performance, kid, and you will win the whole food chain. I'm mixing metaphors, and it's weird. I just want to say congratulations. Okay. আমি 3 মিনিট 3 সেকেন্ড, সেও 3 মিনিট 3 সেকেন্ড, বাট লাস্ট মোমেন্টে এসে ফ্র্যাকশন অফ 200 মিলিসেকেন্ডের বা কী যাই নাই কী বলে এটাকে ওই সময়ের জন্য সে দিতে গেছে অনলি ফর দ্য মানি, রাইট? নো, অনলি ফর দ্য কার, গাড়ির জন্য। সো গাড়ি নেক্সট টাইম কিনলে এটা হতো না, এই গাড়িটা কিনলে পাওয়া যেত, কোনো সমস্যা নাই। সো এখান থেকে বোঝা যায় যে গাড়ি ম্যাটার। সো আমাদের 3টা অলরেডি খেলা শেষ, গাড়িটা নেক্সট টাইম আমাদেরকে লাগবে, আনলেস আমাদের এখানে এসে ধরা খাওয়ার চান্স আছে। সো আমরা দি র্যালি, এ রেড, র্যাম্পেজ পর্যন্ত এখানে করা থাকছে। সো আমরা ইভেন্টে চলে যাই, আমরা ইভেন্টের বাইরে গিয়ে তখন খেলে আসছি। সো আমাদের ইভেন্টের বাইরে গিয়ে আমাদের এগুলো 4টা অলরেডি হয়ে গেছে, আমাদের নেক্সট এই 3টা আছে, দেন আমরা চলে যাবো 4 চ্যাপ্টারে। সো এই গাড়িটা খুবই ভালো, গাড়িটা আমি কিনছি গত এপিসোডে, আপনারা দেখতে পাবেন। Let's go.
দারিদ্র সাদা চুনে গোলাতে wow okay good news and bad news bad news is I kind of lost against Bruno Durant I nearly had him though I was leading the first few laps everything was just flowing keeping it in the dust and then he so 28,000 not a small amount for a race if you win okay AJ run us through what happened this weekend Look, man, I don't want to make any excuses. You know, the outcome is chapter the outcome. Unlock it's on my permanent record, and that's done. Yeah, I mean, but you went in confident. What happened? Yeah. I went in confident. And look, out of the five laps of the circuit, I was one out in front, you know. I was holding him back. I was blocking the passes. I was having a great run, and it was going just as expected. Yeah, I know, man. I saw that whole thing. Then what happened? Well, watch the replay. it's full contact 2/3 of the way around the final lap, and that was no accident. That was a setup move. He went through my inside line, and he knew at that point it's going to spin me out. You know, I couldn't get that time back, and for whatever reason, there's no penalty for contact. So, you know, it is what it is. I mean, the whole time, right? You looked like you were smoking him, and without wanting to rub it in. So, আমরা chapter 3 তে আর মাত্র দুইটা রেস হলো chapter 3 done, but already chapter 4 খুলে গেছে, কিন্তু আমরা chapter 4 এখন যাচ্ছি না। আমরা chapter 3 এর দুইটা রেস কমপ্লিট করব আগে। Here we are, folks, another slice of off-road racing. So, the last match of chapter 3
Hey, I heard this driver, Hugh Wright, has been talking some smack about you, saying you're no good on the ice. What do you say we prove him Hugh wrong, huh? Then our next episode take chapter 4 shuru hobe. So eta amader ajker chapter 3 er last match, even ajker episode er last race. Then amader porbotti episode take chapter 4 start hobe. Here we go. We'll be right back.
আমাদের চ্যাপ্টার 3 এর সবকটা রেস ইতিমধ্যে শেষ হলো আজকের এই রেসটা নিয়ে। You pulled out all the stops and you made heads turn. And one head in particular has called you out. One Dmitry Zmetsky. The crowd's behind you. So you show them what you got. So, আমাদের চ্যাপ্টার 3 শেষ। আমাদের নেক্সট এপিসোড থেকে চ্যাপ্টার 4 এর এই রেসগুলো শুরু হবে প্রথম থেকে এখান থেকে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 টা ম্যাচ টোটাল 32 টা রেস সো 32 টাতে আমাদের কভার হয়ে গেলে দেন আমরা চ্যাপ্টার 5 এ চলে যাব যেটা রেড বর্ডার দেখাচ্ছে এখন আমরা অরেঞ্জ এর ভিতরে চ্যাপ্টার 4 এ So thank you so much again and again for watching this video. আপনাদের যদি কোনো কমেন্ট থাকে if you have any comment please give me comment ask me about anything about game সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আবারো দেখা হচ্ছে পরবর্তী এপিসোড নিয়ে DiRT 5 এ সো সবাইকে টাটা বাই বাই